তোলা চেয়ে না পাওয়ায় এক যুবককে বেধরক মারধরের অভিযোগ উঠল কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মাথাভাঙা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আহত যুবকের নাম মণি বর্মন বর্তমানে সে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বেআইনিভাবে টাকা দাবি করলে দিতে অস্বীকার করায় তাকে মারপিট করা হয় বলে অভিযোগ বাড়ি গোপালপুর কালীঘাটের পাশেই ওকে ধরে মারধর করলো পয়সা করি চাইছে ওর কাছে হ্যাঁ পয়সা কবি দেয় নেই তার জন্য মারধর করছে ওই সেবিক পুলিশগুলো ওটা গোপালপুর কালীগাটের পাশে যায় ওর বাড়ির পাশেও ওই ভিলেজ পুলিশের বাড়ির পাশে যাব